রাহুর অনেক ছলনার পরেও অমৃত চলে আসলো দেবতাদের হাতে, কিন্তু ক্রোধান্বিত রাহু শপথ নিলেন তিনি অমৃত পান করেই ছাড়বেন। তার এই প্রতিজ্ঞাই ডেকে আনলো তার জীবনের অসীম পরিণতি। দেখতে দেখতে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ, অমৃতপানের দিন। বরাবরের মতো সকল দেবতাদের ডাক পড়ল ওই দিন। এতে বাদ পড়লেন না চন্দ্রদেব। ক্রমানুসারে অমৃত পাওয়ার জন্য লাইনে দাঁড়ালেন সকল দেবতাগণ, আর অমৃত দিয়ে যাচ্ছেন দেবী মোহিনী। লাইনের সবার শেষে ছিলেন চন্দ্রদেব। রাহুর অশেষ ক্ষমতা বলে চন্দ্রদেবকে নিজের আয়ত্তে নিয়ে নিলেন এবং নিজেই চন্দ্রদেব হয়ে লাইনে গিয়ে দাঁড়ালেন অমৃতপানের নেশায়। পাপের পরিণতি নাকি মারাত্মক হয়, আর তার চাক্ষুষ প্রমাণ দিলেন রাহু নিজেই। সবার মতোই রাহু গিয়ে অমৃত নিয়ে অমৃত পান করা শুরু করলেন। হঠাৎই শনি মহারাজ চন্দ্রকে একটু দূরেই বাধা অবস্থায় দেখতে পেলেন এবং বুঝতে পারেন চন্দ্রের বেশধারী রাহু অমৃত পান করছে। এই কথা তিনি দেবী মোহিনীকে বলার সঙ্গে সঙ্গেই রাহুর ধর থেকে মস্তক আলাদা করে দিল দেবী মোহিনীর বেশধারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। আর এর থেকেই সৃষ্টি হয় রাহুর চন্দ্র ও সূর্যগ্রহণ।